ভেবেছিলাম সকাল সকালই কালীপূজোতে বা ভাইফোঁটা পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে সেটা পোস্ট করব, কিন্তু বানানো সময় হলো না বলে একটু দেরি হয়ে গেল, সবার কাছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন শুরু করি, কালীপূজোতে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। যেহেতু ঘূর্ণিঝড় বা নিম্নচাপ উঠছে বা ঘূর্ণিঝড় যাবে বলে এতদিন ধরে শুনতে পাচ্ছিলেন, তাই কিছু না কিছু হয়তো ঝড়ের প্রভাব আমাদের পার্শ্ববর্তী এলাকায় পড়ার সম্ভাবনা আছে। তবে কোন এলাকায় কি হবে না হবে তার বিস্তারিত তথ্য আমি তুলে ধরেছি, চেষ্টা করবেন পুরোটা শোনার, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়েদার থাকবে কালীপুজো বা ভাইফোঁটা পর্যন্ত। তাই চেষ্টা করবেন পুরো ভিডিওটা শোনার, যে যেখানেই থাকুন আমিও আমার পার্শ্ববর্তী এলাকায় যেসব জায়গার খবর বলি বা যেসব জায়গার আবহাওয়া সম্বন্ধে বলি, চেষ্টা করবেন প্রত্যেকে শোনা, তাতে অনেকেরই সুবিধা হবে বা আপনার পার্শ্ববর্তী এলাকার মানুষেরও সুবিধা হবে আপনি যদি জানতে পারেন বা শেয়ার করেন আমার ভিডিও। চলুন শুরু করি। প্রথম, আমি যেখানে থাকি আমার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ সিল্লা, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, বিনপুর, এই এলাকায় আমাদের পার্শ্ববর্তী এলাকার এই তিন চারটে জায়গায় কেমন থাকবে আবহাওয়া। রবিবার 24 তারিখ সকাল থেকে আকাশ থাকবে পরিষ্কার, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 12টা সাড়ে 12টার পর থেকে আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে। তবে একদম অন্ধকারাচ্ছন্ন হবে না, হালকা মেঘলা থাকবে দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত। সোমবার দিন সকালবেলায় আকাশ থাকবে একদম অন্ধকার, হালকা ঝোড়ো হাওয়া 20-25 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে মাঝে মাঝে গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই খুব একটা, কোথাও হালকা বা কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে সোমবার দিন অর্থাৎ কালীপুজোর দিন। তবে আকাশ থাকবে একদম মেঘলা, টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, তবে ঝোড়ো হাওয়া বয়ে যাবে 20-25 কিলোমিটার বেগে। মঙ্গলবার দিন সকাল থেকে আকাশ দেখবেন কিছুটা হলেও পরিষ্কার হবে সোমবারের থেকে, তবে একদম রোদ উঠবে সেটা নয়, হালকা মেঘলা আকাশ থাকবে। বুধবার দিনও কিছুটা মেঘলা থাকবে আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার দিন। মঙ্গলবার দিন হয়তো কোথাও কোথাও গুড়ি বৃষ্টি হলেও হতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই কম। তবে ভাইফোঁটার দিন অর্থাৎ 27 তারিখ আকাশ থাকবে একদম পরিষ্কার আমাদের পার্শ্ববর্তী সিল্লা, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, বিনপুর এই সমস্ত এলাকায়। চলুন শুরু করি এরপর খড়গপুর মেদিনীপুরে কেমন থাকবে আবহাওয়া। কারণ যেহেতু খড়গপুর মেদিনীপুর কিছুটা সমুদ্র ঘেঁষা, তাই ওখানে কিছুটা বেশি প্রভাব পড়বে আমাদের পার্শ্ববর্তী এলাকার কাছ থেকে। সোমবার দিন সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা খড়গপুর মেদিনীপুরে, তবে রবিবার দিন সকাল থেকে আকাশ থাকবে মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা রবিবার দিন একদমই নেই। সোমবার দিন হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে কিছু কিছু এলাকায় কিছু সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে সোমবার দিন, সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাবে 30-35 কিলোমিটার বেগে। সারাদিনে আকাশ থাকবে একদমই মেঘলা, তবে একটানা বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও খড়গপুর বা মেদিনীপুর পার্শ্ববর্তী এলাকায়, তবে কোথাও কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার দিনও সকাল থেকে আকাশ থাকবে পুরোপুরি মেঘলা, সাথে ঝোড়ো হাওয়া যেমন বললাম 30-35 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই মঙ্গলবার দিন। বুধবার দিন আকাশ থাকবে মোটামুটিভাবে মেঘলা, পরিষ্কার আকাশ থাকবে না বুধবার দিনও, তবে বৃষ্টির সম্ভাবনা বুধবার দিন নেই। বৃহস্পতিবার দিন ভাইফোঁটার দিন আকাশ থাকবে একদম পরিষ্কার ঝলমলে নীল আকাশ। এরপর চলুন শুরু করি পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকায় আবহাওয়া কেমন থাকবে। এখানে প্রভাব অনেকটাই কম পড়বে নিম্নচাপের, কারণ এটা অনেক সমুদ্র থেকে অনেক দূরে, ফলে প্রভাব পড়বে অনেকটাই কম। সোমবার দিন আকাশ সকালের দিকে পরিষ্কার থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা মেঘলা আকাশ হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা রবিবার দিন নেই একদমই। সোমবার দিন আকাশ থাকবে মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, কখনো কখনো গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া বা বাঁকুড়াতে, তবে ঝোড়ো হাওয়া মানে হালকা ঝোড়ো হাওয়া 14-20 কিলোমিটার বেগে বা 25 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার দিন আকাশ প্রধানত মেঘলা থাকবে, তবে বিকেলের পর থেকে হালকা রোদের দেখা মিলতে পারে। বুধবার দিন থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার, বুধবার বা ভাইফোঁটার দিন একদম আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পুরুলিয়া বা বাঁকুড়া পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু যারা যারা ভেবেছেন কলকাতাতে ঠাকুর দেখতে যাবেন, তাদের জন্য বলে রাখি কলকাতা বা পার্শ্ববর্তী এলাকার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, সুন্দরবন এই সমস্ত এলাকায় কিন্তু ভালো প্রভাব পড়বে এই নিম্নচাপের বা ঘূর্ণিঝড়ের, কারণ ওটা অনেকটাই সমুদ্র ঘেঁষা, ফলে ভালো প্রভাব পড়বে কলকাতা বা পার্শ্ববর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে। চলুন শুরু করি সেখানে কেমন থাকবে আবহাওয়া। কলকাতাতে রবিবার অর্থাৎ 24 তারিখ সকাল থেকে আকাশ থাকবে পুরোপুরি মেঘলা, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তবে ভারী বৃষ্টি বা কোনো বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই রবিবার দিন, তবে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে রবিবার দিন।
তবে সোমবার দিন কালীপুজোর দিন আকাশ থাকবে পুরোপুরি মেঘলা, কখনো হালকা কখনো মাঝারি, কখনো বা কোনো কোনো এলাকায় কিছু সময়ের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা বা লাগোয়া অঞ্চলগুলিতে। সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাবে কলকাতা বা পার্শ্ববর্তী দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার উপর দিয়ে সোমবার দিন এবং মঙ্গলবার দিন। মঙ্গলবার দিনও বৃষ্টি চলবে সকালের দিকে, সাথে আকাশ থাকবে একদম মেঘলা, সাথে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 40-50 কিলোমিটার বেগে বা 60 কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায়। সোমবার দিন মঙ্গলবার দিন দুদিনই আবহাওয়া খুবই প্রতিকূল থাকবে, তবে বুধবার দিন কিছুটা আকাশ পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার দিন ভাইফোঁটার দিন থেকে আকাশ একদমই পরিষ্কার হয়ে যাবে কলকাতা বা পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আশা করি আমার এই আবহাওয়ার খবর আপনাদের অনেকটা সাহায্য করবে পুজো প্রস্তুতির জন্য। সবাই চেষ্টা করুন খবরটা শোনার এবং চেষ্টা করুন শেয়ার করার আপনার ফেসবুকে বা যেভাবে হোক মানুষের মধ্যে, তাতে অনেকেরই সুবিধা হবে কালী পুজো কেমন থাকবে। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভাইফোঁটার শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ।